আর মিন ক্রিয়েশনের নতুন অধ্যায়ে সকলকে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো। আজ 23শে জানুয়ারি, বুঝতেই পাচ্ছ আজ 127তম জন্মবার্ষিকী নেতাজি সুভাষচন্দ্রের। সেই উদ্দেশ্যেই তোমাদেরকে একটা চমকপ্রদ ভিডিও, তোমরা আশা করতে পারছো না কোথায় এসেছি। আজ স্বয়ং দেখতে পাচ্ছ উজ্জ্বল ইতিহাসের অন্যতম রচয়িতা, ভারত মাতা শৃঙ্খল মোচনের কাণ্ডারী দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্রের বাড়ি। বুঝতেই পারছো কীরকম এক্সাইটমেন্ট? তোমরা তো অনেকেই অনেক জানো না এটা কোথায়। এটা কলকাতার একেবারে মানে ভবানীপুরের একদম লালা রাজপথ রায় রোডের ওপরেই নেতাজি সুভাষচন্দ্রের বাড়ি। চলো আমরা ভেতরে ঢুকবো। কতটুকু কি দেখাতে পারবো আমি চেষ্টা করব, পুরোটা যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার। চলো ভেতরে ঢুকি, তারপর অনেক কথা আছে তোমরা শুন দেখতেও পাবে আর জানতেও পারবে। দেখো ঢুকে পড়েছি, প্রথমেই ওনার প্রথমে গেটেই ওনার ছবি, তারপরে ঢুকেই তোমার টিকিট কাউন্টার ডান দিকে। এখানে টিকিটের দাম হচ্ছে অ্যাডাল্ট 20 টাকা এবং বাচ্চাদেরকে 10 টাকা করে। টিকিট কাউন্টারের ভেতরেরটা দেখে নাও। আর সোমবার কিন্তু বন্ধ থাকে, আর এটা হচ্ছে 11টা থেকে 5টা পর্যন্ত। টাইমটাও দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ। আর প্রথমে ফার্স্ট ফ্লোরটা দেখতে পাবে, আর সেকেন্ড ফ্লোরে হচ্ছে মিউজিয়ামটা। আমরা এসে গেছি একদম প্রথমেই গাড়ির সামনে। গাড়িটার নাম হচ্ছে গ্রেট এস্কেপ, দ্য গ্রেট এস্কেপ। আর মহানিষ্করণ নামটা কিন্তু কেন হয়েছে আমি পরে বলছি। আর ওনার দেখো, প্রথমেই দেখো ওনার আগেকার ছবি দেখো, কী সুন্দর উনি দেখতে ছিলেন। এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এটা অডি। হ্যাঁ, আর এই যে গাড়ির নাম্বারটাও পর্যন্ত দেয়া রয়েছে দেখতে পাচ্ছ। এই গাড়ির কিন্তু প্রদর্শনী হয়েছিল কিছুদিন আগেই, নিউজ পেপারে নিশ্চয়ই দেখতে পেয়েছ এই আলিপুর জেলের মিউজিয়ামে। ওখানে এই তাছাড়া ওনার গাড়ি ছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, আরও অনেক মনীষীদের গাড়ি ওখানে দেখানো হয়েছিল। তারপরে আমরা চলে গেছি ওপরে। ওপরে যাওয়ার পর আমরা কিন্তু ওনার প্রথমে দেখো এই ব্যালকনিটা দেখতে পাচ্ছ, এই ব্যালকনির পাশ দিয়ে আমরা ওপরে উঠে গেছি। ওপরে উঠেই আমরা দেখতে পেলাম ওনার শোবার ঘরেই রয়েছে। আর আরেকটা কথা বলে রাখি, 1909 সালে ওনার বাবা জানকীনাথ বসু এই বাড়িটি তৈরি করেছিলেন। আর এখন তারপর ওনার ভাইপো শিশির কুমার বসুর ছেলে সুগত বসু এবং তার মা কৃষ্ণা বসু এখন এই বাড়ি পরিচালনা করেন। এই দেখো ব্যালকনিটা, দেখো ব্যালকনিটা দিয়ে আমরা ওই পাশে গেলাম ওনার পড়ার ঘর। কিন্তু শোবার ঘরটা আগে বলি, বাবা ছেলের খাট একেবারে পাশাপাশি সাজানো, ওই ঘরের মধ্যে ওনার ব্যবহৃত সব কিছু রাখা আছে এখনও। এই ছবিগুলো দেখতে পাচ্ছ, ছবিগুলো দেখো। আর পাশে তারপর ওই ব্যালকনির ওই পাশ দিয়ে গেছি আমরা ওনার পড়ার ঘরে। তা এখন ওনার জাতীয় সভাপতি হিসাবে থাকার সময় ওনার যে অফিস রুমটা, ওখানে কংগ্রেসের সভাপতি হওয়ার সময় যে অফিস রুমটা রয়েছে, ওই টেবিলে কিন্তু এসসি বোস লেখা নেম প্লেটটা এখনও পর্যন্ত সুরক্ষিত। ওনার যে ওপরে আরও দেখলাম, ওনার যে আইএনএ তৈরি করেছিলেন সেই সময় জওহরলাল নেহরুর যে দেওয়া মালা, সেটা পর্যন্ত এখনও এত সুন্দর করে রাখা। সেগুলো ঝরে ঝরে পড়লেও কিন্তু এখনও সেই মালা কিন্তু সুরক্ষিত আছে। তোমরা পারলে যেও দেখো। এই যেই বাড়ির ছবিগুলো দেখতে পাচ্ছ বাড়িতে, এখন এই ছবিগুলো এই বাড়ির মধ্যেই কিন্তু এই ছবিগুলো তোলা হয়েছিল। ওই গাড়িটায় কিন্তু জওহরলাল নেহরু বলো বা মহাত্মা গান্ধী, উনিও ওনারাও এই গাড়িতে কিন্তু চেপেছেন। তারপর তোমার এই যে আইএনএর যে ইউনিফর্ম, তারপর তলোয়ার, তারপর বন্দুক এখনও পর্যন্ত সেই সুন্দর করে রাখা। ওপরে আমাদের ছবিগুলো তো তোলা নিষেধ, আমি যদি তোমাদেরকে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতে যে কীভাবে উনি এই সব জিনিসগুলো করেছেন। আর ওনার যে কাজকর্ম বা কর্মকাণ্ড সব অনেক কিছু ওনার মধ্যে সব রাখা আছে ওর ভেতরে। খেলাম না, মানে ভুলবার নয়, একেবারে মানে কি বলবো, ওনাকে একদম স্যালুট জানাই যে উনি এত, মানে ওনার সম্বন্ধে বলা সত্যি আমার পক্ষে মানে খুবই কম বলা হবে। কিন্তু জয় হিন্দ। আমরা নিচে নেমে এলাম, এবার বাড়িটা দেখানো হচ্ছে, দেখতে থাকো। কিন্তু তোমাদের একটা বলি, ওপরে আমরা একটা সিস্টেম দেখলাম, যারা চোখে দেখতে পায় না তারা যদি ওই কিএস ওই কম্পিউটারের মাধ্যমে একটি কিটার মধ্যে যদি হাত দেয় তাহলে ওরা
অটোমেটিক ওই কিবোর্ডের সাহায্যে, ওরা তো ব্লাইন্ডের মতো করেই তো লেখে, সেহেতু ওই লেখার সাহায্যে আঙুলে হাত দেবে আর কানে শুনতে পাবে, আর যারা দেখ চোখ মানে শুনতে পায় না তারা ওই ছবির মাধ্যমে সব কিছু দেখতে পাবে। এবার তুমি দেখো, আমরা যেটা বলেছিলাম, আমি প্রথমেই বলেছিলাম মহানিষ্ক্রমণের কথা, সেটা আমি এবার যাচ্ছি এই বাড়ির পেছনের দিকটায়। দেখো এগিয়ে চলেছি, পেছনের দিকে কেন যাচ্ছি, কারণ উনি 1941 সালে, এই যে দেখো দেখো লেখা আছে, এই যে লেখা আছে দেখতে পাচ্ছ, 16-17 জানুয়ারি, কারণ এই কথাটা লিখেছেন উনি ঠিক মাঝরাতে এই সিঁড়ি দিয়ে নেমে এসে উনি ইংরেজদের চোখে ধুলো দিয়ে, দেখো পায়ের চিহ্নগুলো পর্যন্ত ওখানে দেওয়া আছে, সেটা দেখতে পাবে, এই দিক দিয়ে উনি বেরিয়ে গেছিলেন রাত্রি, আর কিন্তু ফিরে আসেননি। তাহলে এসে গেছি, আমি একদম নেমে গেছি, তোমাদেরকে আমি কতটুকু দেখাতে পারলাম আমি জানি না, যতটা, কিন্তু ওপরে তো সত্যি মানে খুবই ভয়াবহ, যে দেখানো খুবই প্রবলেম, হ্যাঁ সেটা দেখানো উচিতও নয়, সেই জন্য আমরা রিস্ক নিলাম না, যতটা পাচ্ছি তবুও চেষ্টা করছি। দেখো আমি কোথায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে দ্য গ্রেট এস্কেপ, ওনার গাড়িটার নাম, সেই গাড়ির সামনে দাঁড়িয়ে আমি, এই গাড়ি করে উনি চলে গেছিলেন, এই এই গৃহবন্দী হওয়ার সময় এই গাড়িটা করেই উনি বেরিয়ে চলে গেছিলেন রাত্রিরে মাঝরাতে ব্রিটিশদেরকে নজর এড়িয়ে। তাহলে তোমরা কিন্তু এই ভিডিও দেখতে দেখতে সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ সাবস্ক্রাইবটা করো, আর তোমাদেরকে নিশ্চয়ই ভালো ভালো ভিডিও তো আমি অবশ্যই দেখাচ্ছি, আরও দেখাবো, তোমরা আমার ভিডিওটা ফলো করো, দেখো যারা যারা আমার সাবস্ক্রাইব করেছো অবশ্যই করে ভিডিওটা ফলো করো, ভিডিওগুলো দেখো আর শেয়ার করো, কমেন্টসে জানিও কেমন লাগলো, আর যে আমার ইনস্টাগ্রাম পেজটা যাচ্ছে অবশ্যই করে ফলো করে দিও। তাহলে আসি, থ্যাংক ইউ।